আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা প্রথমে দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের মধ্যে কী ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি রান্নাঘরে এবং রুমে যে কোনো জায়গায়, আমাদের রুমে কিন্তু অনেক বড় ছোট মিশানো তেলাপোকা থাকে। তেলাপোকার যন্ত্রণা কিন্তু অসহ্যকর একটা যন্ত্রণা। মাঝে মাঝে মানে যে কোনো বিষের মাধ্যমে, কোনো স্প্রের মাধ্যমে হয়তো বা তেলাপোকা মেরে ফেলানো যায়, ওটা কিন্তু আমাদের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অনেক রিস্কি হয়ে যায়। তবে আমি যেভাবে তেলাপোকা মানে মারি, আমি সেভাবে আপনাদের মাঝে একটা টিপস শেয়ার করব। আর আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কোনো সবজি ফল যে কোনো কিছুর যে খোসাগুলো আমরা ফেলে দেই, সেই খোসা দিয়ে কীভাবে তেলাপোকা দূর করা যায়, এরকম একটা টিপস আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। আশা করি আমার টিপসটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর বেশিরভাগ কিন্তু আমাদের এই সমস্যাটা রান্নাঘরে বেশি হয়, কারণ রান্নাঘরে কিন্তু ছোটো ছোটো তেলাপোকা বলেন, বড় বড় তেলাপোকা বলেন অনেক থাকে। আমার বাসায় একসময় অনেক বেশি ছিল, তবে এখন অতটা নাই, একটা কি দুইটা এরকম মাঝে মাঝে দেখা যায় বাথরুমে অথবা রান্নাঘরে কোনো একটা কর্নার এরকম দেখা যায়, কিন্তু আগে যতটা পরিমাণ ছিল এখন অতটা পরিমাণ নাই। আসলে যতই পরিষ্কার থাকার চেষ্টা করি না যেন মানে তেলাপোকা মনে হয় যে মানে কিছুতেই সরতে চায় না। তো মনে হয় আমার মতো আপনাদেরও একই সমস্যা। তো আজকে আমি আপনাদের মাঝে আমার এই টিপসটা মানে শেয়ার করব, আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো এখানে আমি একটা তেলাপোকা মারার একটা মহা ওষুধ তৈরি করে নিচ্ছি। এখানে আমি এক চামচের মতো আটা দিয়ে দিচ্ছি। এই আটা অথবা ময়দা যে কোনো একটা কিছু ব্যবহার করলে কোনো সমস্যা নাই, যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো একটু চিনি দিয়ে দেবো। অবশ্য পুরোপুরি 3 চামচ দেই নাই, 2 চামচ দিলেও হবে, সমস্যা নাই, একটু দিলেই হবে। চিনি 1 চামচ 2 চামচ একরকম দিলেই হবে, তবে আমি যেরকম দিচ্ছি আপনারা সেরকমেরই দিবেন। আমি বড় 1 চামচ আটা দিয়েছি আর 2.5 চামচের মতো চিনি দিয়েছি। আর এখানে দিচ্ছি বেকিং সোডা। আর বেকিং সোডা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বেকিং সোডাটা কাকে বলে। যেই সোডাটা আমরা খাই, খাবার সোডা যেটাকে বলে, সেটা হচ্ছে বেকিং সোডা। আর এমনি একটা আছে বেকিং পাউডার, ওটা হচ্ছে কেক টেক যে কোনো বেকারিং কাজে লাগে, ওটা আলাদা একটা কিছু, এটা কিন্তু আলাদা একটা জিনিস। ব্লিচিং পাউডার কিন্তু এটা কিন্তু এক না, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে বেকিং সোডা, এটা হচ্ছে খাওয়ার সোডা যেটা বলে। তো এই সোডাটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো। তো এই সোডাটা একটু বেশি দিবেন, কারণ এটা কিন্তু তেলাপোকা একদম সহ্য করতে পারে না। বেকিং সোডা কিন্তু তেলাপোকা মারার জন্য খুবই বড় একটা মানে ই বলা চলে। তো আমি 3টে উপকরণের মধ্যে আপনারা যদি চিনি নাও দেন তাতেও সমস্যা নাই, তবে বেকিং সোডাটা দিতেই হবে। যেহেতু আমি চিনি দিয়েছি, আপনারা চিনিটা দিয়ে ট্রাই করবেন। তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি 100% সফলতা পাবেন। আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিব এটা কতটা কার্যকরী এবং কতটা মানে ভালো কাজ করে, আমি আপনাদের আজকে সরাসরি দেখিয়ে দিব। তো আমি এটা 3টে উপকরণ নিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সচার করে নিয়েছি। বেকিং সোডা যেটা দোলা দোলা পেকে থাকে ওটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। না আর এখানে দেখুন আমি সবজির কিছু খোসা নিয়েছি। এখানে আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছিলাম, একটা তরকারি রান্না করেছিলাম, এবং পেঁয়াজ রসুন যা যা কেটেছি আর কি, এবং বাচ্চাদের আম কেটে দিয়েছি, আমের খোসাটাও আছে, সবই কিন্তু আমি এখানে নিয়েছি। তো আপনার যে কোনো সবজি, পটল আলু বেগুন যেটা বলেন না কোনো, পেঁয়াজ রসুন লিচু আম ফল মানে যে কোনো কিছু আর কি, আপনারা যে কোনো কিছুর খোসা ব্যবহার করতে পারবেন, যে কোনো সবজি যে কোনো ফলের খোসা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি খোসার মধ্যে কিন্তু এই বেকিং সোডার যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা আমি ওর মধ্যে পুরাটাই দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক আমার এইভাবে ফলো করবেন। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি কেমন করছি, সেমভাবে কিন্তু করতে হবে। তো আমি এখানে এই উপাদানগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। তো আমি আবারও বলছি এখানে কিন্তু আপনারা যে কোনো সবজির খোসা ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ফলের খোসা ব্যবহার করতে পারবেন। এতে কোনো নির্ধারিত কিছু নাই যে এই সবজির খোসা ব্যবহার করতে হবে এবং এই ফলের খোসা ব্যবহার করতে হবে, এটা কোনো কিছু না। ফলের খোসা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তেলাপোকারা যে কোনো ফলের ঘ্রাণটাকে খুব বেশি পছন্দ করেন। আর সবজির খোসাটা বলতে এই জন্যই দেওয়া, সবজি বলেন ফল বলেন এগুলোর খোসা খুবই মানে এগুলোর ঘ্রাণ তেলাপোকা খুব বেশি পছন্দ করে। যেহেতু রান্নাঘরে আমাদের তেলাপোকা বেশি থাকে, কেন রান্নাঘরে বেশি থাকে তেলাপোকা, এই রান্নাঘরে যে আমাদের মানে কাজ ফল মূল এবং কাটাকাটি রান্নাবান্না বেশি হয়, সেই জন্য কিন্তু রান্নাঘরে তেলাপোকার উপদ্রবটা বেশি থাকে। এই জন্য এই একটা চিন্তাধারা থেকে আমি কিন্তু এটা পুরাটাই কিন্তু আমার নিজের একটা বুদ্ধি থেকে এই টিপসটা তৈরি করা। তো এখানে আমি এই চিন্তাভাবনা করে কিন্তু আমি এই খোসাগুলো ব্যবহার করেছি, যেহেতু ওরা এগুলো পছন্দ করে। এই আর চিনি যেহেতু ব্যবহার করেছি, চিনি মিষ্টি জাতীয় জিনিস কিন্তু তেলাপোকা খুবই পছন্দ করে, তেলাপোকা বলেন পিঁপড়া বলেন খুব পছন্দ করে, সেক্ষেত্রে এই চিন্তাধারা করে আমি এগুলো ব্যবহার করেছি। তো আপনারা যে কোনো সবজি যে কোনো ফলের খোসা ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা কোনো খোসার সঙ্গেও কিন্তু মিশ দিচ্ছি না, যেন সব জায়গাতে যেন খুব ভালোভাবে মিশে যায়। তো
তোমার সবগুলো উপাদান কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা পলি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় ব্যবহার করেন, এরকম কোনো প্লেটও ব্যবহার করতে পারেন এবং যে কোনো কিছু একটা পাত্র ব্যবহার করলে হবে। আমি এখানে পলিথিনই ব্যবহার করছি, কারণ আমি এখানে যেখানে যেখানে তেলাপোকা প্রভাব উপদ্রবটা বেশি আমি সেখানে সেখানে দিয়ে দেবো। আর এটা আমি দেবো বাথরুমে, এর জন্য আমি পলিথিনে দিয়ে দিচ্ছি। আর বাথরুমে এমন সময় দিবেন, এটা বেশিরভাগ আমি আপনাদের আবার একটা কথা বলে দিই, এটা হচ্ছে আপনি রাত্রে করবেন। রাত্রে করলে কী হবে, সারাদিন রাত হচ্ছে হয়তো বা বাথরুমে কোনো কাজ থাকবে না, অথবা বাথরুমের সাইডে রাখবেন, বাথরুমের সাইডে রেখে দিবেন, রান্নাঘরের সাইডে রেখে দিবেন, রান্নাঘরে রাত্রে কোনো কাজ থাকবে না, এরকম একটা সময় রেখে দেবেন। তাহলে দেখবেন সারা রাত্রে মানে তেলাপোকা কী অবস্থা হয় আমি শেষে আপনাদের অবশ্যই বলে দিব। তো আমি এখানে আমি একটা বাথরুমের সাইডে রেখে দিচ্ছি, বাথরুম ব্যবহার করলেও হয়তো বা এখানে পানি আসবে না, এই ক্ষেত্রে আমি একটা জায়গা পজিশন খুঁজে এরকম একটা জায়গাতে আমি রেখে দিয়েছি পলিথিনে। আর এখানে আমি আর একটা প্লেটে রান্নাঘরে রেখে দিয়েছি, আর কিছুটা এখানে ট্রেতে বেঁচে গিয়েছে, আর এটা আমি রান্নাঘরের একটা সাইডে রেখে দেবো, যেইখানে আমার তেলাপোকা উপদ্রবটা মাঝে মাঝে দেখতে পাই। সেরকম একটা অবস্থাতে আমি এখানে রেখে দেবো, যেখানে আসলে মাঝে মাঝে দেখি যে এখানে তেলাপোকাটা মাঝে ঘোরাঘুরি করে, এরকম একটা স্থানে আমি রেখে দিয়েছি। আপনাদের যেখানে মনে হবে তেলাপোকা উপদ্রবটা অনেক বেশি সেসব স্থানে রেখে দিবেন। তাহলে দেখবেন ওইখানে তেলাপোকা আসলে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব আসলে কেমন হয়। আমি আবারও বলছি এই কাজটা কিন্তু রাত্রে করতে হবে, রাত্রে করলে অনেক ভালো ফলাফল পাবেন। আমি এটা রাত্রেই করেছি, আমি সকালবেলা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পরের দিন সকালে, আর মনে হয় না আমার কিছু বলার বাকি আছে। দেখুন কী অবস্থা হয়েছে, এটা আমি যেটা রান্নাঘরে রেখেছিলাম রান্নাঘরে, আমার মনে হয় না যে আর কোনো তেলাপোকা বেঁচে আছে। আমার কিন্তু অনেক 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 ভালো কাজ দিয়েছে, এবং মানে যে কটা তেলাপোকা এখানে এসেছে, এই সবজি বলেন ফলের বলেন এসব গন্ধে এসেছে, সেই সবগুলো তেলাপোকা কিন্তু এখানেই মরে পড়ে আছে। আশা করি আমার টিপসটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আর যদি এটা বাসায় ট্রাই করেন, যদি ফলাফল পান অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি খুব চেষ্টা করি আমি যে কাজটা করে নিজেকে একটু হলেও উপকৃত মনে করি সেই কাজটা আমি আপনাদের মাঝে শেয়ার করার, কারণ আমি চাই আমার যেটা ভালো হয় আপনাদের মাঝে যেন একটু ভালোটা ছড়িয়ে দিতে পারি। অবশ্যই বাসায় টিপসটা ফলো করবেন, আমি কথা দিচ্ছি 100% ফলাফল পাবেন। আজ আর বাড়াচ্ছি না, যে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।